কেমন লাগলো টেস্ট ড্রাইভ দিয়ে? অস্থির ব্রেকিং আর এত স্মুথ এবিএস এর এরকম ফিল পাই না আমি। ডার্ক নাইট চালিয়েছি বেসিক্স, এবিএস এর এরকম ফিল পাই না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আরও একটা ভিডিও আজকে বানাবো, সেটা হচ্ছে আপনারা আমার আমি যে ইন্দোনেশিয়ান বাইক চালাইছি সেই বাইকে দেখছেন যে সামনের ফ্রন্ট ডিস্কটা অনেক বড়, পিএসএম এর ফ্রন্ট ডিস্ক লাগানো ছিল। তো আমি আমার শপ ওপেন করার পরে অনেকেই আমার এটা চাইছে যে ভাই কোথা থেকে এনেছেন। আমি কয়েকটা আনাইছিলাম, তার মধ্যে প্রি অর্ডার সবই প্রি অর্ডার ছিল। তো পিএসএম এর ডিস্কটা এখন অ্যাভেলেবল নাই, কয়েকদিন পরে আবার পাবো। তো এই পিএসএম এর ডিস্কটা, এই যে হচ্ছে পিএসএম এর ডিস্ক, তার সাথে আমার বাইকে এটা ইনস্টল করো পিএসএম। এটা হচ্ছে 320 mm, এটার পারফরমেন্স অসাধারণ। মানে আমার গাড়ি যে যে চালাইছে মানে পুরো ফ্যান হয়ে গেছে। আমি আমি নিজেই আর কি এটার ফ্যান। আমার যদি ইন্দোনেশিয়ান অথবা ইন্দো বাইক নেক্সট টাইম যদি কিনি তাহলে আমি অবশ্যই এটা ইনস্টল করব। তো চলুন, এটা কিভাবে ইনস্টল করতে হয় এটা একটু মোট করা লাগে, এটা আপনাদেরকে ডিটেল দেখাবো। কারণ এটা অনেকে কিনে আসলে লাগাইতে অনেক সময় সমস্যা হয়, সাধারণত সবাই এটা লাগাইতে পারে না। তো এই সুবিধার্থে, আপনাদের সুবিধার্থের জন্যই এই আমার ভিডিওগুলো করা। তো আজকের এই কাজে বড় বড় মতো হেল্প করবে মানিক ভাই। মানিক ভাই হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি তো ইন্দোনেশিয়ান একটা বাইক এসেছে আমাদের এখানে, এটা আমরা নতুন একটা হাইড্রোলিক ব্লেড এসেছি, এটা আমরা এখন এটাতে সেট করবো। তো সম্পূর্ণ ভিডিও দেখবেন শেষ পর্যন্ত, তাহলে আসলে বুঝতে পারবেন এটা কিভাবে ইনস্টল করতে হয়। এটা স্টকটা আর এটা আফটার মার্কেট। বিশাল বড়, লাগান। এই কভারটা মাস্টার সিলিন্ডারের সাথে বসবে। ব্রেক শুর কি অবস্থা দেখেন তো, ব্রেক শুয়ের অবস্থা প্রায় শেষের দিকে। সো আমরা যেহেতু নতুন ডিস্ক ইনস্টল করতেছি, সো আমরা ব্রেক শুটা চেঞ্জ করে ফেলতেছি।
এটা হচ্ছে ইন্দোনেশিয়ান জেনুইন ব্রেক প্যাড, এটা শুধু ইন্দোনেশিয়ান বাইকেই লাগে। এই ডিস্কটা লাগাইতে গেলে একটাই প্রবলেম হয়, সেটা হচ্ছে একটা ছোট্ট একটু মডিফাই করা লাগে, যে আমার হাতে যে নাট দুটা দেখতেছেন এটা হচ্ছে পিএসএম এর সাথেই থাকে, বাট এই ছোট্ট যে বুস্টটা দেখতেছেন এই বুস্টটা শুধু অ্যাড করা লাগে দুইটায়, এই দুই পয়েন্টেই দুইটা এই ছোট বুস্ট এই নাটের সাথে অ্যাড করা লাগবে, তাহলে এটা প্লাগ অ্যান্ড প্লে প্লে হয়ে যাবে। আর উপরে এই দুইটা নাট অ্যাড করতে হবে, এখানে এটা একদম ইয়ের সাথে সাসপেনশনের সাথে এটা লাগবে, আর এইটা লাগবে এই সিলিন্ডারের সাথে মেন, আর এটা লাগানোর জন্য এই বুস্টটা লাগবে, আর এই বুস্টটা না লাগালে চাকা জাম হয়ে যাবে। সো এটা যখন ইনস্টল করবেন অবশ্যই এই দুই জায়গাতে, এটা ভিতর দিয়ে যাবে না, এটা দেখি কেমন হবে একটু লাগান দেখি, এটা ভিতর সাইডে থাক ঢুকবে এই যে এই গ্যাপে, দেখি ছাড়েন ছাড়েন এই গ্যাপে, এই গ্যাপে বুস্টটা থাকবে, এইটারও এই ভিতরের গ্যাপে বুস্টটা লাগবে। তো ফাইনালি আমাদের পিএসএম লাগানো শেষ, এই যে পিএসএম লাগিয়ে ভিতরে এমনি মাস্কুলার, আরো মাস্কুলার মনে হচ্ছে। এইটা হচ্ছে আমাদের সেই ডাক্তার মামা, আমাদের সম্পর্কে মামা হয়, তো মামা অনেক দিন থেকে বলতেছিল পিএসএম লাগাবে, তো লাগানোর পরে মামা একটু তাহলে টেস্ট ড্রাইভ দিয়ে আসেন। আই লাভ ইউ মোটো হেলমেট। থ্যাংক ইউ। তো টেস্ট ড্রাইভ দিয়ে এসে আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করবেন, আগের আর এবারকার কেমন লাগতেছে যান টেস্ট ড্রাইভ দিয়ে আসেন। তো মামা কেমন লাগলো টেস্ট ড্রাইভ দিয়ে? অস্থির ব্রেকিং আর এত স্মুথ, এবিএস এর এরকম ফিল পাইনি আমি, ডার্ক নাইট চালিয়েছি বেসিক্স বাট এবিএস এর এরকম ফিল পাইনি, এবং কনফিডেন্ট ব্রেকিং সোজা কথা। আমি নিজেও এটা ইউজার, আমি মানে আমি আর কি ফ্যান এটার, এত স্মুথলি যারা ইউজ করবে তারাই ফ্যান হবে এটা। তো এই ছিল রিভিউ, আর বিশেষ করে থ্যাঙ্কস টু মানিক ভাই, খুব অনেক সময় দিয়ে খুব যত্ন সহকারে কাজ করছেন। তো আজকের মতন এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।